নমস্কার বন্ধুরা, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি এখন চললাম আমার এই আজকে কিচেনের রান্না আছে, তা চলুন রান্না বান্না ওখানে আমাকে সারতে হবে ওই দিকটা আগে, কেননা আমি গরিব মানুষের পাশে আছি আর সারাটা জীবন আপনাদের আশীর্বাদে আমি যেন গরিব মানুষের পাশে থাকতে পারি এই আশীর্বাদটা করবেন। আর বাড়িতে সারাদিন কী কী করছে সবাই, ফ্যামিলির জুড়ে সবাই কী কী কীরকম কী করছে সেটা দেখতে থাকুন। তাহলে চললাম আমি, টাটা, দেখতে থাকুন। গেছিলে কোথায় তোমরা? শপিং? বা কি শপিং করলা? সরি সরি ভুল হয়ে গেছে, এটা কি বলছি ইলাম বাজার, আমি তো বাপের বাড়ি এসেছি। দুপুরে আসবে খেতে, আমি মামা খেতে আসবো না, আমার মামি রান্না করছে। হাসলাম রে, কাটা হয়ে গেছে রাত বলছে মা হাসলাম মা অনেকদিন খায় নাই, রান্না করবা? মা আসলে মা একটা দুটো এনেছিল শনিবার হাটে। কুমড়া নাই গেছে? হ্যাঁ আছে, ওই দেখো নিজ মা, কাচি দাও কাচি, ওই দেখো নিয়ে যাও, হই নিয়ে যাও, ভাত হয়ে যাবে সেদ্ধ দিয়ে দেবো। বৌদি একটাই নিলাম, কোথায় যাবি? তুই প্রণাম করছিস? পরীক্ষা? আজকে আমার কলেজে পরীক্ষা আছে, তো পরীক্ষা দিতে যাচ্ছি। এখন 10:30 বাজে, 11টা থেকে পরীক্ষা শুরু হবে, দুটো এক্সাম আছে একসাথে, তো আপনারা আশীর্বাদ করবেন আমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারি। আর বাড়ি এসে আপনাদের সাথে কথা হবে। আজ ঠিক ছোটবেলার কথা তাই মনে পড়ছে, বৌদিদের নিয়ে একসঙ্গে ভাত খাচ্ছি, মনে হচ্ছে আমরা চারটে বোনই বসে আছি। ঝাল দেওয়া নাই তো বেশি? না না না, ঝাল বেশি দিই না, আবার খেতে পারবি না, ঝাল দিলে কিন্তু খেতে পারবো না। আর সব গেছে কোথায়? আর সব একজনের সিনারে গেছে। চালতা মাখাও তো, চালতা ভাত তো বললো তো, চালতা মাখাও। চালতা মাখা খাবি? গাছে চালতা আছে না? হ্যাঁ মাখাও। কালকে পেঁপে মাখা আমাকে দাও নাই তোমরা? এটাই খাও, আবার আগামীকাল হবে। আমরা চারজনে খাবো, এটা নিয়ে আমরা এখন মাখা করবো, সে আপনাদেরকে বলবো। এই যে এটা কিরকম লেগেছে আমাদের বাড়ি চলে, ঝাল খাবে কিরকম বলতো দেখি, কাটতে পারবে? ঝাল ঝাল করে দেবো না? এই চম্পা তুমি কিরকম ঝাল খাবে বলো? যেরকম ঝাল হয় সেরকম খাবো বৌদি, ঝাল মাখা দিন, ঝাল ঝাল করলে ভালো লাগবে। চালতে বহুদিন আগে খেয়েছি রে মাখা, ঝাল ঝাল করে খেয়েছিলাম। ভাই ঝাল বেশি দেবো না কম দেবো? ঝাল দিবি, ঝাল ঝাল আমাকে রিঙ্কু খুব কমই বলে, আমার নাম হচ্ছে রিঙ্কু, কিন্তু আমাকে সব খেপি বলে দাদাও। আমার বাবা কখনো আমার বাবা কখনো আমাদের নাম সঠিক বলে ডাকতো না,
এখন দুপুরবেলা মেনুতে বডি সুপার দিয়েছে হাঁসের মাংস আর ভাত খেয়ে টানা একটা ঘুম মারবো ঘুমে ঘুরে ঘুমিয়ে টুমে উঠে এখানে ঘুরবো একটু চাটা খাবো তারপরে একটু দিদির বাড়ি বেড়াতে যাবো ভাবছি আমার যা সুর ছাগল গরু সব ছুটে চলে যাবো গন্ধরাজ লেবু গাছটা আছে তো আসলে করে পাতা পেয়ে নিয়ে তো দেবো ভালো যা ধুয়েছিস ভাই বাবা জিভে জল চলে আসছে বৌদি দেখো তুমি একবার এসো দেখো বৌদি আসো পায়ে নুপুর পরে না হাঁটতে পারছি না কেন তারপর তো হালকাই আছে নুপুর পরলে পাটা ভার হয়ে যায় আমার মনের আনন্দে আমি খাই আর গান করি গান জানি না ভাই কেমন হয়েছে কেমন খেতে অনেকদিন হয়েছে বাবা আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু সেই বাবার অভাবটা দাদা আমাদের কখনো বুঝতে পারেনি আমার বড়দাদা আমার মেজদা আমার ছোট ভাই আমার বোন আমার বড় বৌদি আমার মেজ বৌদি আমার ছোট ভাই বোন কখনো বাবার জায়গাটা আমরা হারিয়ে ফেলিনি কিন্তু মনে হচ্ছে বাবা আমাদের মধ্যে বেঁচে আছে আর বাবা আমাদের মধ্যে বেঁচে আছে কিন্তু যে বাবা মরে যাওয়াতে যে কতটা যন্ত্রণা কষ্ট আপনারা সবাই কিন্তু জানেন কিন্তু সেই অভাবটা দাদা বৌদি আমাদেরকে বুঝতে দেয়নি কখনো বাবার যন্ত্রণাটা পেয়েছি দাদাকে দাদাদেরকে পেয়ে আমার বাবাকে ভুলেও থেকেছি আমি কিন্তু আমি তোমাদের ভগবানের কাছে প্রার্থনা করি এরকম এরকম ঘরে যেন আমি ফিরে জন্ম এরকম জায়গায় যেন আমি ফিরে জন্ম আমি এখানে নিতে পারি এই ঘরে মেয়ে যেন আমি আবার সে জন্ম নিতে পারি মাংসটা দেখে বর্দার কথা মনে পড়ে গেল কেন দাদা ভালো আসতো নাকি বর্দা খুব ভালো হয় আসে হাসে মাসে ভালো হয় দাদা মেজদা খুব ভালো দাদা খাওয়া হয়নি তো খাওয়া এটা একটু পোলট্রি মুরগি দিচ্ছে দাঁড়াও এটা একটু সাইড করি না অল্প দেবে আমাকে বেশি দেবে না জল বেশি দিও না বুঝলি দারুণ আছে না ভাই ইশা রান্না আছে তুমি শুধু চলে যাও না মেজে বদি ভালো রান্না করে মেজে বদি ছোট বদি রান্না করে কিন্তু চম্পা না রাঁধতে চায় না আমাদের খাওয়ালোই না রান্না করে একদিন না দুদিন না এরা দুজনে পুড়ে দেখ আমাকে তো চাল দিয়ে মাখা করালো বলি মাখা কর আমরা খাবো খাওয়াইছি তোমার অনেক কয়বার কি মুড়িকে হুড়ুম বলে নাকি খাবো তুমি দেখবা কি করবি বাড়িতে কে আছে এখন ঠান্ডা বাইরে কাকা আছে কাকা ঠিক এখন 8টা বাজে নাই বসো আর কত বসবো এখন তো 800টা তুই চলে যাচ্ছিস
আপনাদের মানে কি বলবো, পরিচয় করানো হয়নি। আমার ভাগ্য ভালো, আমি বাজারে গেছিলাম, বাজার থেকে বাজারে কোন কোন শীত পড়েছে, আমাদের এদিকে চাকরি শীত পড়েছে, শীতটা বেশ বড্ড লাগছে, তা আমি জ্যাকেট ট্যাকেট পরে বাজার থেকে আসলাম। এই হচ্ছে আমার আমার যে বড় দাদা, আমার বড় ভাই, সেই আমার বৌদি। বৌদিকে আগে অনেকেই দেখেছেন, আমার বাড়িতে গোটা এপিসোড আমি করেছিলাম, সেই এপিসোডে বৌদি ছিল। আর আমার এটা হচ্ছে আমার দাদার মেজ মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে, বড়জনের বিয়ে হয়ে গেছে, এটা মেজো, এটা সেজো, আর এই হচ্ছে ছোট। হ্যাঁ ওইটা হচ্ছে আমার মেয়ে, মানে আমাকে তো। হ্যাঁ তো কথা হচ্ছে, সপনাস তুই কখন আছিস, দেখিস না, দাদা কেমন আছিস, তুই তো কথা বলছিস, আমি কথা বলছিলি তখন ব্যস্ত ছিলি, হট করে হট করে একটু দরকার, তার জন্য ভাবছো বাপের বাড়ি এসেছি, তখন ঘুরেই যাই। বাপের বাড়ি এসেছিস, আবার বলছিস ঘুরে যাই, কথা বলছি কি বাপের বাড়ি এসেছি তো ঘুরেই যাই। বাজারে এসেছিলাম একটু দরকারে, তা বাপের বাড়ি থেকে একটু ঘুরে যাই, ঠিক আছে। বন্ধুরা সত্যি কথা বলতে কি জানেন তো, আমরা যে বলতে গেছি ওটা হয়ে গেছে, ওইটা কি করবো, ওইটাই তো কথা হচ্ছে। বাড়িতে এসেছো, ভালো কথা, থাকো, রান্না বান্না করো, তোরা তো রান্না তো অনেকদিন খাই না, মনের ক্লান্তি দূর হয়ে যায়। কি সুন্দর ভাবে মিলেমিশে আমরা এখানে এক জায়গায় থাকি, আমরা কিন্তু আলাদা নয় তো অনেকবারই বলেছি। আমার মেজ বোন চলে এসেছে, আমার ছোট বোন চলে এসেছে, আমার ছোট এই দুজনা, এখন বলছি সঠিক কথা, আমার ছোট রিঙ্কু আর ইতি, এইটা কে জানেন তো, আমাদের রাজ, রাজার মা, রাজার মা, হচ্ছে রাজার মা, হচ্ছে রাজের মা, যে এখন ক্যামেরা করছে, যে ক্যামেরা করছে সে হচ্ছে রাজ, এটা হচ্ছে ভেলপুটে যে ক্যামেরা করে সে রাজার মা, অনেকেই চেনে, অনেকেই দেখেছেন। তো যাই হোক, তোমরা শুকনো মুড়ি খাচ্ছ, আমাকে না শুকনো মুড়ি মামা, কাঁচা লঙ্কা দিয়ে চাপি যাবে, একটা মুড়ি খাবে তাও শুকনো, একটা চপ আনেনি, একটা কিছু আনেনি, এ মানে কি বলবো, আমি বাজারে চলে মুড়ি দেই, আটা একটু ভালো হয়, মুড়ি দেই আটা, আমি বলা কি যাবে, এই সময় মুড়ি উঠে গেল, মুড়ি কেন খাচ্ছিস জানিস, কেন খাচ্ছিস, এ দাদা আজকে কেন খাচ্ছিস জানিস, কেন আমি আর কোথাও গেলাম না, ওই অল্প দিয়ে রুটি দেওয়া আর ডিম আছে বাড়ি, তাহলে ওই ডিমের একটা ভুজিয়া করে দাও, আমের আচার, ওলকপি আর ডিমের ভুজিয়া দিয়ে রুটি খেয়ে নিন, বিশাল টেস্ট, চলো বুদি বলবো। আপনাদের আপনাদের অনেকের মনে মানে সংকট জমা হবে, কারণ হচ্ছে দুটো বোনকে পাশে পেয়েছে, আর দুটো বোন কোথায়, তারা ব্যস্ত মানুষ, আমার মেজদিও ব্যস্ত, বরদিও ব্যস্ত, ওরা সচরাচর আসতে পারে না, আর এই দুজনা ব্যস্ত না, এরা ঘরোয়া মানুষ, ঘরোয়া কাজ করেই কাজে যাপন কাটে, ওই জন্য তাদেরকে সবসময় আমি পাই না, ব্যস্ত মানুষ, আর এদেরকে আমি ফোন করলে চলে আসে, বড় করবো না, এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট, বলো টাটা। টাটা।